বিরতির পর স্বাগত কৌশকী অমাবস্যা তিথি। এই পুণ্য তিথিতে রাজ্যের পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিয়েছেন। সঙ্গে ছিলেন তার সহধর্মিনী নীলাঞ্জনা চৌধুরী। এবং মন্ত্রীর এই সফরকে ঘিরে পুরো মন্দির চত্বরে ছিল নিরাপত্তার আটোসাঁটো ব্যবস্থা। মায়ের কাছে নতজানু হয়ে বরাবরের মতো আশীর্বাদ চাইলেন মন্ত্রী বাহাদুর, একই সঙ্গে মঙ্গল কামনা করলেন গোটা রাজ্যবাসীর জন্য। মন্ত্রীর সঙ্গে এদিন সফর সঙ্গী ছিলেন মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেব রায়। মন্দির চত্বরে এদিন ব্যাপক ভিড় পরিলক্ষিত করা গেল, সে বিষয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী কি বলছে আমরা একবার শুনব। মাতা ত্রিপুর সুন্দরী মায়ের মন্দিরে পুজো দিয়ে রাজ্যবাসীর জন্য কি প্রার্থনা করলেন মূলত? দেখুন, মা সর্বশক্তিমান, ঈশ্বর সর্বশক্তিমান। আমরা প্রত্যেকে যে যে কাজে পেশায় নিযুক্ত থাকি না কেন, ঈশ্বরের কাছে আমাদের শরণাপন্ন হতে হবে এবং প্রতিদিনের কাজে যেন মা আমাদেরকে শক্তি প্রদান করে, ঈশ্বর শক্তি প্রদান করে মানুষের জন্য ভালো কাজ করা, এটাই আমাদের লক্ষ্য, আমাদের সরকারের লক্ষ্য। এবং আজকে দিনটাও খুব ভালো, এখানে দেখতে পাচ্ছি হাজারো মানুষ বৈশাখী পূর্ণিমার শিক্ষিক অমাবস্যার দিন আজকে এখানে সমবেত হয়েছেন, মার কাছে এসেছে আশীর্বাদ চাইছে। আমরাও সাধারণ মানুষ হিসাবে মার কাছে এসেছি। সর্বশক্তিমান মা যেন রাজ্যের প্রত্যেকটা অংশের মানুষের মঙ্গল করেন, রাজ্যটাকে যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, প্রত্যেকের শুভ হোক, এটাই আজকে কামনা। আপনারা শুনলেন মন্ত্রীর বক্তব্য। তার পাশাপাশি আজ কিন্তু ওনার সফর সঙ্গী ছিলেন বিধায়ক অভিষেক দেবরা এবং তিনি বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সামনে তিনিও কথা বলেছেন। মূলত সনাতনী ধর্মপ্রাণ লোকের খুবই বিশ্বাস ভগবানের প্রতি, তাই ত্রিপুরা সুন্দরী মা তো সর্বশক্তিমান। এই মায়ের আশীর্বাদ নিতেই মন্দিরে ভক্তপ্রাণ লোকেদের ব্যাপক উপস্থিতি পরিলক্ষিত ছিল। মন্ত্রী সুশান্ত চৌধুরী বরাবর মায়ের মন্দিরে যান পুজো দিতে, বাস্তবতার মধ্যে থাকেন তিনি, এরপরও মায়ের আশীর্বাদ নিতে তার এই সফর, এ কথাটি কিন্তু বিধায়কও বলেছেন। মূলত আজকের এই কালী পুজোকে কেন্দ্র করে কিন্তু মন্ত্রীর এই সফর। মন্ত্রী সফরের সাথে সফর সঙ্গী ছিলেন মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়কও এবং গোটা মন্দির তিনি পরিদর্শন করেছেন। গোটা মন্দির পরিদর্শন করার পর তিনি বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আজ সাংবাদিকদের সাথে কথা বলেছেন। এবং অমাবস্যা তিথিতে, এই পূর্ণ তিথিতে মায়ের মন্দিরে আজ পর্যটন মন্ত্রীর সহ ওনার সহধর্মিনীও কিন্তু উপস্থিত ছিলেন এবং সহধর্মিনীর সাথে তিনি আজ মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিলেন এবং প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু তিনি সাংবাদিকদের সামনেও কথা বলেছেন। কৌশিকী অমাবস্যার তিথিতেই মন্ত্রীর এই সফর এবং এই সফরে ওনার সহধর্মিনী ছিলেন নীলাঞ্জনা চৌধুরী। মন্ত্রীর এই সফরকে ঘিরে গোটা মন্দির চত্বরে ছিল নিরাপত্তার আটোসাঁটো ব্যবস্থা। মায়ের কাছে তিনি নতজানু হয়ে বরাবরের মতো আশীর্বাদ চেয়েছেন মন্ত্রী বাহাদুর। এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি রয়েছে, আর অন্যান্য সংবাদ সাথে থাকবেন।